সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কৃষি মন্ত্রণালয়ের ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর পদের প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো, যেটা 17 সেপ্টেম্বর 2021 পরীক্ষা হয়ে গেল। পরীক্ষাটি মোট 90 মার্কের ছিল, 1 ঘন্টা 20 মিনিট। বাংলা 20টা প্রশ্ন 20 মার্কের ছিল, ইংরেজি 20 মার্ক এবং গণিত 20, এবং সাধারণ জ্ঞান ছিল 30 মার্কের। তো শুরুতে আমরা বাংলা দিয়ে শুরু করব। বাংলা প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, প্রথমে ক নম্বর ছিল কৃষ্টি, এটা হবে কৃষ যোগতি, পতঞ্জলি এটা হবে পতজ্যোগ অঞ্জলি, সংস্কৃতি এটা হবে সমযোগকৃতি, তস্কর হচ্ছে তৎযোগ কর, আর অহর্নিশ এটা হবে অহযোগ নিশা। এই পাঁচটা ছিল হচ্ছে সন্ধি। এরপরে 2 নম্বর হচ্ছে কারক কাকে বলে, কত প্রকার ও কি কি। কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে যে ক্রিয়াপদ থাকবে অর্থাৎ ভার্ব থাকবে যেটা, তার সাথে আরো অন্যান্য যে পদ থাকে সেই পদগুলোর রিলেশনশিপটা যেটার মাধ্যমে বোঝায় সেটাই হচ্ছে কারক। এই কারক কয় প্রকার? কারক হচ্ছে আমাদের মোট 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্পাদনকারক এবং অধিকরণকারক। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 3 নম্বরে, বলছে সমার্থক শব্দ লিখুন। প্রথমে ছিল নারী, এটা সমার্থক শব্দ অনেক আছে, ভামিনী, কামিনী, আত্মজা, 3টা লিখে দিছি আমি। তারপর হচ্ছে রাজা, নিপ্রতি, প্রধান, দেবতা হচ্ছে ভগবান ও দূত, আগুন শব্দ হুতাসন, পাবক বসানার, পৃথিবী হচ্ছে মেদিনী, অখিল। এই 5টা ছিল হচ্ছে সমার্থক শব্দ। এরপরে 4 নম্বর ছিল অনুচ্ছেদ লিখুন, পদ্মা সেতু। পদ্মা সেতু নিয়ে আগেও আমি অন্যান্য প্রশ্ন সলিউশনে একটা করে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আবারও দেবো এই প্রশ্নের সাথে, যেখানে খুব ভালোভাবে বড় আকারে অনুচ্ছেদ লেখা আছে, আপনারা ওইটা প্রিন্ট করে অথবা ওখান থেকে নোট করে নিতে পারবেন। তো এই বাংলা ছিল হচ্ছে মোট 20 নম্বর। এরপরে চলে আসি ইংরেজিতে। ইংরেজি প্রথমে বলছে প্লিজ মেনশন দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স, মিসে কিছু নাউন দেওয়া ছিল যেগুলো জেন্ডার মেনশন করতে বলছে। প্রথমে হচ্ছে মাস্টার, এটার এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এটা ফেমিনিন জেন্ডার হবে মিস্টেস। যদি এটা জেন্ডার মেনশন করতে বলছে, আমি কিছু মানে এটার ফেমিনিন জেন্ডারটাও দিয়ে দিয়েছি আর কি। এরপর আছে উইডোয়ার, উইডোয়ার মানে হচ্ছে যার ওয়াইফ মারা গেছে, মানে বিপত্নিক বলা হয় এটা হচ্ছে, সেই উইডোয়ার হচ্ছে একটা ম্যাসকুলিন জেন্ডার, এটার উইডো হবে। তারপর আছে হোস্ট, এটা ম্যাসকুলিন জেন্ডার, এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে হোস্টেস, প্রিন্স, প্রিন্সেস। আর গ্যান্ডার, এটা ম্যাসকুলিন জেন্ডার, এটার ফেমিনিন জেন্ডার হবে গোস। যাক, এটা এগুলো সবই ম্যাসকুলিন জেন্ডার ছিল, ফেমিনিন জেন্ডারে আর কি আমরা ট্রান্সফার করে দেখাই দিলাম আর কি। এরপর আসতেছে হচ্ছে প্লিজ দ্য মেনশন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস, কিছু অ্যাডজেক্টিভ দেওয়া ছিল যেগুলো সুপারলেটিভ ডিগ্রি বের করতে হবে। প্রথমে ছিল ফ্যাট, এটা হবে ফ্যাটেস্ট, হ্যাপি হ্যাপিয়েস্ট, ফার ফারদেস্ট, ইন ইনারমোস্ট, আর রেড হবে রেডেস্ট। এই 5টা ছিল হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি আর কি। এরপরে আসছে 7 নম্বর, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ইডিয়মস। 1 নম্বর ছিল অ্যাবাভল, অ্যাবাভল মানে হচ্ছে সর্বোপরি, হি ওয়াজ অ্যাবাভল আ গুড অ্যান্ড টায়ারলেস রাইটার। 2 নম্বর ছিল পোর্টস অ্যান্ড কনস, পোর্টস অ্যান্ড কনস মানে ভালো মন্দ আর কি, উই শুড হিয়ার অল দ্য পোর্টস অ্যান্ড কনস অফ দ্য ম্যাটার বিফোর উই মেক আর ডিসিশন। লায়ন্স শেয়ার, লায়ন্স শেয়ার মানে হচ্ছে সিংহভাগ, যেটা মানে মেজর, একটা শেয়ারের মেজর অংশ, অর্থাৎ হচ্ছে 100 টাকার 90 টাকা বা 80 টাকা এরকম। কনভিনসিংলি উইনিং আর ডজন স্ট্রং মিক্স টিম অলসো সিকিউরড আ লায়ন্স শেয়ার অফ ইন্ডিভিজুয়াল মেডালস, ফর গুড মানে চিরতরে, দেয়ার ফ্যাক্টরি হ্যাড টু ক্লোজ ডাউন ফর গুড, ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য বা অ্যারিস্টোক্রেসি, মানে ব্লু ব্লাড চিলড্রেন অ্যাটেন্ড দিস প্রাইভেট স্কুল। এবং 8 নম্বর ছিল রাইট আ প্যারাগ্রাফ অন বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান। বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান নিয়ে আগেও আমি ডেসক্রিপশন প্যারাগ্রাফ দিয়েছি, আবারও দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আমরা চলে যাবো হচ্ছে গণিতে। গণিতে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে, প্রথমে একটা ছিল যে একটি খাতা 36 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো, তাহলে খাতার ক্রয় মূল্য কত? আমরা অঙ্কটা মানে স্টেপ বাই স্টেপ সমাধান করব। প্রথমে আমরা মনে করি 36 টাকা বিক্রি করলে X টাকা ক্ষতি হয়, যদি হয়তো X টাকা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কত? 36 প্লাস X টাকা,
মানে আমাদের ক্ষতি সহ যোগ করলে হয়ে যাচ্ছে, বিক্রয়মূল্যের সাথে ক্ষতি যোগ করলে হয়ে যাচ্ছে। এখন বলছে 72 টাকা বিক্রি করলে তাহলে তার দ্বিগুণ লাভ হবে, 72 টাকা বিক্রি করলে লাভ হবে তার মানে 2x টাকা। এখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে তো আমরা লাভ পাবো, আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে 72, বিক্রয় মূল্যটা হচ্ছে 72, ক্রয় মূল্যটা হচ্ছে 36 + x, এটা বাদ দিলে আমরা লাভ পেয়ে যাবো 2x। তাহলে এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা হচ্ছে x এর মান পাবো 12, অর্থাৎ ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের 36 + 12 48 টাকা। আচ্ছা, এরপরে 10 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে 2x + 2x = 3 এবং x² + 1x² মান কত হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখব, 2x + 2x = 3, 2 কমন নিয়ে নিলাম, x + 1x = 3, x + 1x = 3/2, উভয় পাশে বর্গ করে দেব, দিয়ে আমরা ফর্মুলা লিখে দেবো x² + 1x² + 2x + 1x = 9/4। এখন হচ্ছে আমরা এই x কেটে গেল, 2টা কই পাশে নিয়ে গেলাম, তাহলে x² + 1x² = বিয়োগ করে দিল 1/4, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে 2x - y = 8 এবং x - y = 4 হলে x + y = কত হবে। এটা আমরা কিভাবে করব, প্রথমে দুইটা সমীকরণ নাম্বার দিয়ে নিই, 2x - y = 8, x - y = 4, দুইটা সমীকরণ আমরা বিয়োগ করে দেব, 1 নম্বর থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দেব। তাহলে 2x - y - x + 2y হচ্ছে তাহলে x + y = 4, এটাই জানতে চেয়েছে আমাদের, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 4। এরপর একটা অঙ্ক ছিল যে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 40 বছর এবং 10 বছর, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। বর্তমানে একজনের 40 বছর, 5 বছর পর হবে 45, আর ছেলের 5 বছর পর হবে 15, তাহলে অনুপাত হবে 45:15, অর্থাৎ 3:1 হবে, সরি 3:5 লিখে ফেলছে, এটা 15 দিয়ে কাটলে 3 × 15 = 45, আর 15 × 15 = 3:1 হবে। এরপরে আসছে হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানে বলছে যে বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম কি, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি, এটা হবে দোয়েল ল্যাপটপ, প্রতিষ্ঠান হচ্ছে টেলিফোন শিল্প সংস্থা বা টেসিস। 2 নম্বর ছিল সিপিইউ ও ল্যানের পূর্ণ রূপ কি, সিপিইউ এর পূর্ণ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যানের পূর্ণ রূপ। 3 নম্বর হচ্ছে কম্পিউটারের প্রাণ শক্তি কি, কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে বেশি প্রোগ্রাম কোনটি, কম্পিউটারের প্রাণ শক্তি হচ্ছে প্রোগ্রাম, সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে উইন্ডোজ। কম্পিউটারের জনককে, চার্লস ব্যাবেজ, আধুনিক কম্পিউটারের জনককে, এটা হবে জন ভন নিউম্যান এবং অ্যালান টুরিং। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে, এটা 1996 সালে। ইন্টারনেট ভিত্তিক সংবাদ চ্যানেলের নাম কি প্রথম, এটা হচ্ছে BDNews24.com। কম্পিউটারের 4টি ইনপুট ডিভাইসের নাম কি, মাউস, কিবোর্ড, স্ক্যানার, জয়স্টিক। বাংলাদেশে ব্যবহৃত বাংলা ফন্টের আবিষ্কারক কে, এটা হবে মোস্তফা জব্বার। কত সালে এটা বাজারে আসে, 1988 সালে। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার, 4 প্রকার। আচ্ছা, 9 নম্বর হচ্ছে WWW এর পূর্ণ রূপ কি, এর আবিষ্কারক কে, এর পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার আবিষ্কারক টিম বার্নার্স-লি। IBM এর পূর্ণ রূপ কি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, এর জনক কে, চার্লস রেনলেট ফ্লিন্ট। 11 নম্বর হচ্ছে ফেসবুক কত সালে প্রতিষ্ঠা, 2004 সালে, প্রতিষ্ঠাতার নাম মার্ক জুকারবার্গ। 2 ধরনের মনিটরের পূর্ণ রূপ লিখুন, একটা হচ্ছে CRT ক্যাথোড টিউব আর LCD লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। প্রতিষ্ঠাতার নাম লিখুন মাইক্রোসফট, এটা বিল গেটস, আর অ্যাপেলের প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জবস। 14 নম্বর ছিল ই কমার্স কত প্রকার ও কি কি, 4 প্রকার, B2B, B2C, C2C আর C2B। পূর্ণ রূপ লিখুন BCC বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং BSCCL বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই আর কি সাধারণ জ্ঞান ছিল। তো সুপ্রিয় বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সে আশা করে আজকের মতো শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।